আসসালামু আলাইকুম আজকে একটা আমরা দারুণ একটা স্মার্ট ওয়াচ সম্পর্কে আলোচনা করবো টি নাইনটি ওয়ান টি ডাব্লিউএস ওয়ারলেস ব্লুটুথ হেডসেট সম্পর্কে যেটা হেডসেটও কাজ করবে স্মার্ট ওয়াচেরও কাজ করবে তো আজকে আমরা এটা আনবক্সিং করবো প্রোডাক্টটা সম্পর্কে আমরা ডিটেলস জানব আর এটার আমরা প্রথম পার্ট নিয়ে আলোচনা করবো আজকে যেহেতু ঘড়িটি অনেক সুন্দর এবং অনেক ফিচার সমৃদ্ধ তাই এটা আমরা দুইটা পার্টে বিভক্ত করেছি প্রথমে আমরা বক্স খুললে পাবো একটা ম্যানুয়াল যেটার মধ্যে অসংখ্য বর্ণনা বিস্তৃত আছে এক পাশে চাইনিজ লিখিত চাইনিজ ভাষায় লিখিত এক পাশে ইংরেজি ভাষায় লিখিত আমরা বিস্তারিত ম্যানুয়াল থেকে দেখে নেব এখানে বারকোটের চিহ্ন দেয়া আছে সেগুলো সম্পর্কে আমরা বিস্তারিত সামনে আলোচনা করব সো আমরা দেখব বক্সের মধ্যে আর কী কী আছে টি নাইনটি ওয়ান মডেলটি ঘড়ির এটা বিভিন্ন কালার হয়ে থাকে নীল কালার নীল এবং লাল কালারের এবং আপনার মেটাল বেল্টের হয়ে থাকে এবং ফুল ব্ল্যাক কালারও হয়ে থাকে তো দারুণ একটি স্মার্ট ওয়াচ বেল্টটা হচ্ছে সিলিকনের বেল্ট আমরা চাইলে এটার মধ্যে বেল্ট চেঞ্জ করে মেটাল বেল লাগাইতে পারবো এটার অনেকগুলো বেল্টের কালার হয় আমি চাইলে অন্য অন্য কালার লাগাইতে পারবো ডার্ক গ্রিন আছে ডাইনামিক রেড আমরা পেয়েছি মেটাল বেল্টের মধ্যে বিজনেস ব্ল্যাক বেল্ট আছে ডাইনামিক সিলভার বেল্ট আছে চার্মিং গোল্ড চার্মিং গোল্ড কালারের যে বেল্টটা ওইটাও আছে আর প্রোডাক্টের সাইজ সম্পর্কে আমরা যদি জানতে চাই দুইটা এয়ারবার্ড পাবো আমরা খুবই সুন্দর এয়ারবার্ড দুটো আর একটা ম্যাগনেটিক চার্জার পাবো ম্যাগনেটিক চার্জার বলতে নর্মাল ম্যাগনেটিক চার্জার না অনেক হাই ক্লাস যে চার্জারটা আমরা যখন লাগাবো তখনই দেখবো দুইটা এক্সট্রা ইয়ারবাড দেওয়া থাকে যাতে কানের মধ্যে ম্যাচ করার জন্য আর একটা প্লাস্টিকের এক্সট্রা পলি দেওয়া থাকে যেটা স্ক্রিন স্ক্রিন প্রোটেক্ট হিসেবে আমি ইউজ করতে পারবো এটা প্লাস্টিকের দুইটা এক্সট্রা ইয়ারবাড দেওয়া আছে যেগুলো মাত্র বারো গ্রাম ওজনের কমফোর্টেবল এয়ারিং স্মার্ট অডিও ক্লিপ ইয়ারব্যাডের ব্লুটুথ ফাইভ পয়েন্ট জিরো ভার্সনের অটোমেটিকলি ম্যাচ করে পেয়ার করার প্রয়োজন হয় না খুললেই দুইটা একসাথে ম্যাচ করে ফেলে ভয়েস অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে এবং সর্বোপরি এটা টাচ কন্ট্রোল এটার কোনো বাটন লাগে না বা বাটন নাই আর হাইফাই সাউন্ড কোয়ালিটি হিসেবে কাজ করে স্রিউইকআপ হিসেবে কাজ করে এইচডি কলিং হিসেবেও কাজ করে দুইটা আমি হাতের তলতি নিয়ে দেখলাম কতটুকু এটা এখন আমরা স্মার্ট ওয়াচের মধ্যে লাগাবো খুবই ইজিলি এবং যখনই দিব সেটা টোটোমেটিকলি টেনে নিবে ভিতরে ম্যাগনেট সিস্টেম দেওয়া আছে এটা এমনভাবে লাগানো আমার হাত থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ যে কোনো জায়গা থেকে আমি যে কোনো সময়ই আমার কল আসলে সরাসরি তো দেখতে পারবোই পাশাপাশি ব্লুটুথ ইউজ করে আমি এক্সট্রা এয়ারবার ইউজ করে একাধিক কাজ করে নিতে পারবো যাই হোক এখন আমরা ম্যাগনেট চার্জারটা সম্পর্কে জানবো ম্যাগনেট চার্জারটা খুললে অন্যান্য স্মার্ট ওয়াচের চার্জারের তুলনায় এই স্মার্ট ওয়াচের ম্যাগনেট চার্জারটা বেশ স্ট্রং যখন আমরা এটা লাগাবো তখন আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা একটা মজার বিষয় আছে সেটা হচ্ছে চার্জারটা দুই দিক দিয়েই লাগে বাট যে দিক দিয়ে লাগাইলে ঠিকমতো চার্জ হবে সেই অপশনটা আমার বুঝতে হবে উল্টা দিকে লাগাইলেও লাগে যাবে লেগে যাবে সো আমি এখন আমি পাওয়ার ব্যাঙ্ক দিয়ে ট্রাই করব যে প্রোডাক্ট আগে আসলে যে কোনো প্রোডাক্টই আগে অন করতে হয় চার্জ দেওয়ার পরে তারপরে ইউজ করতে হয় তো আমি এখন লাগাইছি দেখি চার্জ হচ্ছে না হ্যাঁ পিছনের দিকে আমার সবুজ বিপ করছে তার মানে এটা চার্জ নিচ্ছে খুবই স্ট্রং ম্যাগনেট অবস্থা যেটা সহজে ঘুরাইলে নাললে খুলে যাবে না অন্যান্য স্মার্ট ওয়াচগুলোর ম্যাগনেট চার্জারগুলো কিছু কিছু দুর্বল থাকে যেটা নালে পরে যাওয়ার সম্ভাবনা থাকে সো যাই হোক আমি চার্জিংটা চেক করে নিলাম মেকনির চার্জার দিয়ে পরবর্তীতে আমরা এখন বার কোড স্ক্যানার দিয়ে যে ম্যানুয়ালের মধ্যে বারকোড দেওয়া আছে সেই বার মোবাইলের বারকোড স্ক্যানার দিয়ে আমি ট্রাই করবো অ্যাপসটাকে খুঁজে পাওয়ার জন্য যাদের মোবাইলে বার কোড স্ক্যানার আছে খুব দ্রুত তো স্ক্যানার দিয়ে ট্রাই করলে অল্প সময়ের মধ্যে আমি আমার একাঙ্ক্ষিত অ্যাপসটা খুঁজে পাবো স্টোরে লিঙ্ক সরাসরি পেয়ে গেছে সেটা হচ্ছে ডা ফিট অ্যাপসের নাম হচ্ছে ডা ফিট ডাউনলোড করে নিলে অল্প সময়ের মধ্যে আমার এরকম প্রোফাইলটা আসবে সব প্রোফাইলগুলোতে আমি অ্যালাউ দিয়ে দিব অটোমেটিকলি পরবর্তীতে ঠিক করে নেব যদি কোনো কাস্টমাইজ করে নিতে হয় বা সেটিং অপশনের প্রয়োজন হয় অ্যালাউ দেওয়ার পরে এখন আমি আমার প্রোডাক্টটা বা ঘড়িটা কানেক্ট করে নেব এখানে অনেকগুলো ফিচার আছে আমি দেখলেই বুঝতে পারবো উপরে লেখা আছে ইউ হ্যাভ নট লিঙ্ক এ ডিভাইস মানে আমার ডিভাইসটা এখনও কানেক্টেড হয়নি যেহেতু প্রোডাক্টটা আমরা চার্জে দিয়েছি এখন আমরা এটা কানেক্ট করার জন্য চেষ্টা করব অ্যাড ডিভাইসে ক্লিক করবো অ্যাড ডিভাইসে ক্লিক করার পর দেন আমি আমার ঘড়িটার দিকে দেখব সেটা পাচ্ছে কি যেহেতু ঘড়িটাতে চার্জ হয়েছে অনেকটাই সো আমার এখানে আশেপাশে যে কয়টা ঘড়ি আছে টি নাইন ওয়ান জি থার্টি সিক্স দুইটাই পেয়েছে তো আমার কাঙ্ক্ষিত মডেলের মধ্যে আমি ক্লিক করব এখন অটোমেটিকলি কানেক্টেড নিচ্ছে এখনও দেখাচ্ছে নট কানেক্টেড কানেক্টিং হচ্ছে যখন কমপ্লিট হবে ওই পর্যন্ত আমি ওয়েট করব আমার ঘড়ির কতটুকু চার্জ আছে এখানে থ্রি পার্সেন্ট হিসেবে শো করতেছে এবং কানেক্টেড দেখাচ্ছে এখন আমি নিশ্চিন্ত হলাম যে আমার ঘড়িটা কানেক্টেড হয়েছে এই ঘড়িটার মধ্যে সবচেয়ে মজার বিষয় ওয়াচ ফেস হিসেবে বিশাল বড় ভাণ্ডার অবস্থিত এটার মধ্যে যখন আমি ক্লিক করব তিনটা ওয়াচ ফেস এখানে শো করে বাট মোড়ে যখন আমি ক্লিক করব অসংখ্য ওয়াচ ফেস এখানে আছে আপনারা যখন অ্যাপসে যাবেন তখন এইখানে অসংখ্য ওয়াচ ফেস পেয়ে যাবেন অটোমেটিকলি যেটা ভালো লাগে সেটা ডাউনলোড করে নেবেন আরেকটা মজার বিষয় হচ্ছে আপনার মোবাইলের যে কোনো ফটো গ্যালারির ছবি ওয়াচ বা আপনার ওয়াচ ফেস হিসেবে ইউজ করতে পারবেন অ্যাজ এ আপনার পিকচার হোক যা প্রিয়জনের ছবি হোক সেটা আপনার ঘড়ির মধ্যে স্বাভাবিকভাবে ইউজ করতে পারবেন তা আমরা দেখি এখানে কি পরিমাণ অনেকগুলো ওয়া এক একটার এক এক রকমের ডিজাইন এগুলো যদি আমি একটা একটা করে প্রতিদিন সেট আপ করি তাহলে আমি এক মাস ইউজ করার পরেও মনে হয় আরও রয়ে যাবে এত ব্যাপক আকার আছে সো এই হচ্ছে আমাদের প্রথম পার্ট আমরা নেক্সটে দ্বিতীয় পার্ট সম্পর্কে বিস্তারিত আর আলোচনা করবো নেক্সট অ্যাপসের আরও ডিটেলস আমরা দেখবো ঘড়ির মধ্যে অনেকগুলো অপশনও আছে সেটা আমরা দ্বিতীয় পার্টে দেখে নেবেন স্যার এছাড়াও যে কোনো ধরনের কোশ্চেন যদি আপনাদের থেকে থাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাতে পারেন ইমোতে জানাতে পারেন বিপ কিক সিগন্যাল যে কোনো সোশ্যাল নেটওয়ার্কে আমাদের সাথে আপনারা যুক্ত হতে পারেন অবশ্যই আমরা বয়েস বা আপনাদের রিপ্লাই দেব ইনশাআল্লাহ তো দ্বিতীয় পার্টের জন্য আমরা অপেক্ষা করতেছি ইনশাল্লাহ সামনে কথা হবে থ্যাংকস ফর ওয়াচিং Assalamualaikum.